দুয়ারে সরকারের ফর্ম হাতে নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন বিডিও। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় 5ই মার্চ পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন জিতেন পূজারি ও কার্তিক নায়েক। পরিবারের 2 কর্তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে দিন আনা দিন খাওয়া মৃত জিতেন ও কার্তিকের পরিবারের সদস্যরা। স্বামী মরে যাওয়ার পর থেকে চরম সংকটে দিন কাটাচ্ছিল 2 পরিবারের সদস্যদের, মুখ ফিরিয়েছিল আত্মীয় পরিজনেরাও। তাই রাজ্য সরকারের সমস্ত প্রকল্প সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়েছিল তারা। তার কারণ, সরকারি পরিষেবা নিতে যাওয়ার মতো সামর্থ্যটুকুও নেই তাদের। এই খবর গিয়ে পৌঁছায় চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষের কাছে। বিলম্ব না করে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষ ও যুগ্ম বিডিও অভিজিৎ পাড়িয়া চুপি সাড়ে পৌঁছে যায় জিতেনের স্ত্রী বাসন্তী ও কার্তিকের স্ত্রী বাবলির পরিবারে। সাথে করে নিয়ে যায় রাজ্য সরকারের সুবিধা পাওয়ার জন্য সমস্ত কিছু কাগজপত্র। দ্রুত তাদের বাড়িতে পৌঁছে গিয়ে পরিবারের সাথে কথা বলেন, সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে জেরক্স করে নিজেরা বাড়িতে বসে দুয়ারে সরকারের প্রকল্পের স্বাস্থ্যসাথী কার্ড এর পরিষেবা এবং লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা সহ সমস্ত কিছু প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ফর্ম ফিল আপ করে তারা। এমনকি ওই পরিবারের হাতে তারা খাদ্য সামগ্রী তুলে দিয়েছে বলে খবর। কিছুদিন আগে পথ দুর্ঘটনায় নিহত পরিবারের দুস্থ পরিবারটি তারা অসহায় অবস্থায় আছে এবং সেই জিপিতেই আজকে দুয়ারে সরকার ছিল। দুয়ারে সরকারের মূল উদ্দেশ্য প্রভাবিত হয়ে আমরা আজ সেই দুস্থ পরিবারের 2 দুস্থ পরিবারের বাড়িতে গেছিলাম। বিভিন্ন সরকারি যে সুযোগ সুবিধা সেই সংক্রান্ত ফর্মগুলো আমরা নিজেরা দাঁড়িয়ে থেকেই সই করিয়ে এনেছি তাদেরকে সুবিধা প্রদানের জন্য, এবং কিছু আর্থিক এবং খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করেছি। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী, রিপোর্ট টাইমস বাংলা।